একজন এটা একজন বাবার গান, একজন বাবা তার সন্তানের উদ্দেশ্যে বলছেন, এই আপনাদের ঘোরাঘুরি বন্ধ করুন সবাই। গানে আমার গানে কথা প্রধান গান হয়, গানের কথাগুলো যদি না শুনিস ঘুরে বেড়াস, সবটাই কি ওই দিয়া ফেসবুক নাকি বাল্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ? তোরা যত এটা দেখবি তত দেশটার এরা অবস্থা। আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে আটা কি মহেঙ্গা, ও বলছে ডাটা সস্তা। বলে আটা মহেঙ্গা, বলছে ডাটা সস্তা। ওই ডাটা নিয়েই বসে থাক তোরা, ডাটা আটার বদল ডাটা খা। বাবা বলছেন তার ছেলের উদ্দেশ্যে, বাবা কি বলছেন? বাবা বলছেন আমার সোনা চাঁদের কণা, সেটি পরে মারবি আগে গানটা শোন, কিছু বলার আগেই সিনি মারছে। আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো। এটা এখন কেরিয়ার হয়ে গেছে বুঝেছেন তো, আগে বাবারা বলতো যে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, এখন আগেই ঠিক করলি যে মাটাকে মন্ত্রী বানাবো। কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো কিছু নেই, একবার হয়ে যেতে পারলো বললে বললে। আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো। তারপরে 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 চার পুরুষ বসে বসে খাবো, মন্ত্রীর ছেলে হলে, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। এটা আমরা 34 বছরের সরকারে দেখে নিয়েছি, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হব। বলে বাবা বলছে অনেকদিনের ইচ্ছে, একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না, বাবা বলছেন মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা কি? একটু চুপ কর, আমার কনসেপশন বিক হচ্ছে, একটু দাঁড়া। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশুনোর বালাই নেই, পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা, আহা মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই বাবা বলছে ছেলেকে, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদের সাজ। এটাই ওর কাজ আর কি, আর কোনো কাজ নেই। এবার বাচ্চা ভয় পাচ্ছে, বলছে বাবা এই তো কঠিন কাজ, এটা কি পারবো? তো বাবা অভয় দিচ্ছে, বলে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো। বাবা একদম আটঘট বেঁধে এসছে, ওরে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো, দরকার হলে দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন চুরি কর না কর না, চুরি কর না অগুন্তি, এটা তো শতসিদ্ধ হয়ে গেছে, আমরাও মেনে নিয়েছি, সূর্য আলো দেয় সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করে। দুদিকে গণতন্ত্র, ওদের দিকে গণতন্ত্র, আমাদের দিকে গণতন্ত্র, ওদের দিকে অবাধে চুরি করার গণতন্ত্র, আর আমাদের দাঁত খেলিয়ে সহ্য করার গণতন্ত্র, মহান গণতন্ত্র জিন্দাবাদ। চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেল মন্ত্রী। ওরে কি আর হবে, বাবা বলছেন কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানে সে কমিশনের নেই কনক্লুশন। তো বাচ্চা ভয় পাচ্ছে, বাবা ভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি কি আর হবে, নচিকেতা 4 লাইনের গান লিখবে আর তো কিছু হবে না। বাবা এক কথায় বোঝাচ্ছে, ওরে খোকা খাবি একটু গাল, কিন্তু আসবে প্রচুর মাল, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিড়লে ওজন কমে কি। যেটা গাইলাম সেটা অর্ধসত্য, এর বাইরেও জীবন থাকে। আমি বিশ্বাস করি একদিন মানুষই শেষ কথা বলবে, আপনারা আমার মতো সাধারণ মানুষরাই একদিন শেষ কথা বলবে, এই অনাচারের শেষ নিশ্চয়ই হবে।
সেই আশায় বেঁচে থাকা, সেই আশায় পথ চাওয়া, সেই আশায় গান বাঁধা। বসতি আবার উঠবে আকাশ, আরে উঠবে ভরে জীর্ণ অপবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় হয়ে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে।